জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত সতেরো জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর চালক রাজশাহীতে বড় ভাইকে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধ সহ পরিবেশ দূষণ ও নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত সতেরো জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ শনিবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ডিএনএ সংগ্রহ ও পরিবারের সদস্যরা শনাক্তের পর লাশ হস্তান্তর করা হয় পরে দুটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় স্বজনরা এদিকে এ ঘটনায় হানি পরিবহনের চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুর দুইটায় বেলপুকুর থানার মহেন্দ্রা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নিহতদের মধ্যে ছয় জনের মুখ অক্ষত থাকায় তাদের দেখেই লাশ শনাক্ত করা হয় অন্য এগারো জনের লাশ পুরে বিকৃত হয়ে যাওয়ায় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও আকৃতি দেখে স্বজনরা লাশ শনাক্ত করেন অপরদিকে সড়কে সতেরো জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে শুক্রবার দুপুরে পাঁচটি পরিবারের আঠারো জন রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীতে পিকনিকে আসছিলেন পথে মাইক্রোবাসটি রাজশাহীর কাটাখালী থানার সামনে পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী হানি পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয় সাথে সাথে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এতে মাইক্রোবাসের ভিতরে থাকা আঠারো জন যাত্রীর মধ্যে এগারো জন ঘটনাস্থলেই নিহত হয় আহত আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে আরও ছয় জনের মৃত্যু হয় এখনও একজন গুরুতর অবস্থায় রয়েছে নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা তারা রাজশাহীতে একটি পার্কে পিকনিক করতে আসছিলেন গুরুতর আহত পাভেল রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রাজশাহীর পবা উপজেলার হরিপুরে বড় ভাইকে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের হারুপুরে এই নৃশংস ঘটনা ঘটে শনিবার বেলা এগারোটার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিহতের নাম সাকিব হোসেন সাকিব তিনি হারুপুর এলাকায় হেলেন আলী ড্রাইভারের ছেলে হেলেনের ছোট ছেলে শাকিল হোসেন শিমুল বড় ভাই সাকিবকে হত্যা করে পালিয়ে যায় বলে জানিয়েছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার উৎপল কুমার চৌধুরী তিনি জানান শুক্রবার দিবাগত রাতে শাকিল ও সাকিব দুই ভাই তাদের বাড়িতে একই কক্ষে ঘুমিয়েছিল পরে সকালে দরজা খুলে দেখে ঘরের মধ্যে সাকিবের গলা কাটা লাশ পড়ে আছে কিন্তু শাকিল নাই এতে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ভাই সাকিবকে গলা কেটে হত্যা করে শাকিল পালিয়ে গেছে খবর পেয়ে পুলিশ সাকিবের লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় উৎপল কুমার চৌধুরী জানান সাকিব এসএসসিতে ফেল করে আর পড়াশোনা করেনি ছোট ভাই শিমুল অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তারা কোনো কাজও করতো না তবে সাকিব মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল তার বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলাও আছে তাকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে নওগাঁ পৌরসভার ষাটটি সহ জেলায় মোট একশো ছিয়ানব্বইটি অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন নওগাঁ জেলা কমিটি শনিবার সকাল সাড়ে এগারোটায় শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিকের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজুল হোসেন এ সময় বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম সময় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এম আর রকি সুশাসনের জন্য নাগরিকের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নবী বেলাল নওগাঁ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ অন্যান্যরা সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশাসনের জন্য নাগরিকের নওগাঁ জেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা অবৈধ ইটভাটা বন্ধসহ বন্ধ সহ পরিবেশ দূষণ নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানান বক্তারা বলেন জেলা জেলায় বছরের পর বছর ধরে দুশো তিনটি ইডভাটার মধ্যে পৌরসভায় সাতটি সহ জেলায় একশো ছিয়ানব্বইটি অবৈধ ইটভাটা অবৈধভাবে চালু থাকার পরিবেশ দূষিত করে আসছে কিন্তু পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্তারা রহস্যজনকভাবে এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না দ্রুত অবৈধ ইটভাটা সমিল বন্ধ পরিবেশ দূষণ নদী দখলমুক্ত সহ পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবি জানানো হয়েছে তবে নওগাঁও জেলা প্রশাসন হারুন রশিদ বলেন ইড বিষয়ে অচিরেই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁও জেলা কমিটি শনিবার বেলা বারোটায় শহরের নওজওয়ান মাঠে এই কর্মসূচি পালিত হয়েছে এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা কমিটির সহসভাপতি ইমদাদুল হক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাশিস ঘোষ বঙ্গবন্ধু পরিষদ নৌগা থানা কমিটির আহ্বায়ক আইনুল হক পৌরসভা কমিটির আহ্বায়ক জহরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন থানা কমিটির সদস্য রায়হান খান সহ বক্তব্য রাখেন প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু পরিষদ নগর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান মামুন বলেন অসাম্প্রদায়িক শক্তির দেশে নৈরাজ্য সৃষ্টিকারী হরতাল সহ যে কোন কর্মকাণ্ড রুখে দেওয়া হবে কোনোভাবে এ দেশে সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না প্রয়োজনে রাজপথে থেকে সাম্প্রদায়িক অপশক্তির মোকাবেলা করবে বঙ্গবন্ধু পরিষদ নাটোরে করোনায় আক্রান্ত হয়ে মিতু ইসলাম নামে একটি বেসরকারি স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে মিতু ইসলাম শহরের লালবাজার কদমতলা মহল্লার হাবিবুর রহমানের স্ত্রী শনিবার সকালে তার মৃত্যু হয় মিতু এই মহল্লার বেসরকারি নর্থ হেরান্ট ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাটোরের সিভিল সার্জন ড কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান স্কুল শিক্ষিকা মিতু ইসলাম বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন গত পঁচিশ মার্চ তিনি নাটোর সদর হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা করতে নমুনা দেন সেই দিন তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে এরপর তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আজ শনিবার ভোরে মৃতু আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান এখন পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে মরদেহ দাফন কাজ সকল প্রক্রিয়া মেনে করা হবে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এই প্রতিবাদ্য নিয়ে নাটোরে দুই ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন স্টেডিয়ামে মেলার উদ্বোধন করা হয় এই উপলক্ষে শহরের মাদ্রাসা মোর এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর নগা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পুলিশ সুপার লিটন কুমার সাহা অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবাইর সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় বক্তারা বলেন প্রতিনিয়ত বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে একসময় মানুষের মাথা পিছু আয় ছিল সত্তর ডলার যা এখন বেড়ে হয়েছে দুইশন ডলার বর্তমান সরকারের কর্মদক্ষতায় আজ উন্নয়নশীল দেশের তালিকায় এসেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এগিয়ে চলেছে আগামীতে আরও ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করেন তারা এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ